আসসালামু আলাইকুম। দীর্ঘ লকডাউনে আমরা অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন টিকটক, লাইকি, ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখানে বিভিন্ন ধরনের ভিডিও আমরা আপলোড করে থাকি। বিশেষ করে আমরা যারা টিকটক বা লাইকি ভিডিও মেক করে থাকি তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে। কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে যে কোনো ভিডিওর কালার কারেকশন করতে হয়। যে কোনো ভিডিও এডিটিংয়ে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হয় কালার কারেকশনে। সো আজকের ভিডিও হচ্ছে কালার কারেকশন নিয়ে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মাহমুদুল হাসান বাদশা, আপনারা দেখছেন বাদশা ক্রিয়েশন ইউটিউব চ্যানেল। ফার্স্ট অফ অল আমাদের গাইড মাস্টার অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। যাদের ডাউনলোড করা নেই তারা ডাউনলোড করে নিবেন, আর যাদের ডাউনলোড করা আছে তারা অ্যাপটি আপডেট করে নিবেন। আমি এখন গাইড মাস্টার অ্যাপটি ওপেন করব, ক্রিয়েট নিউ এখানে ক্লিক করব, তারপর রেট্রিও সিলেক্ট করে নিব। যদি আমরা মিউজিক ভিডিওর কালার কারেকশন করতে চাই তাহলে 16:9 অথবা 2:36:1 এটি নিব। অথবা আপনার ভিডিও যদি টিকটক অথবা লাইকির জন্য হয় তাহলে 9:16 এটি সিলেক্ট করে নিব। রেট্রিও সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করব। এখন আমরা যে ভিডিওটির কালার কারেকশন করব সেটি সিলেক্ট করে নিব। তারপর এখানে ক্রসে ক্লিক করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের অবশ্যই ডাটা কানেকশন চালু করে নিতে হবে। এফএক্স এখানে ক্লিক করব, দেন কালারে একটু ওয়েট করব। এখন কালার চেঞ্জ এটাতে ক্লিক করব, কালার চেঞ্জার এটি ডাউনলোড করব। ডাউনলোড করা হলে এটি অটোমেটিক ইনস্টল হবে। এখন এখান হতে ব্যাক হয়ে আসব। এখন আমরা লেয়ারে ক্লিক করব, তারপর ইফেক্টস এখানে। এখানে আপনারা আপনাদের ডাউনলোড করা ইফেক্টগুলো দেখতে পারবেন। সেখান থেকে আপনারা কালার চেঞ্জার এটি সিলেক্ট করে নেবেন, তারপর টিক মার্কে ক্লিক করে দিব, ইফেক্টটি টেনে ভিডিওর শেষ অবধি করে দিব। এখন ভিডিওটি প্লে করে দেখুন, ইফেক্টটি কিন্তু কাজ হয়নি। এই জন্য ইফেক্টটিকে সেটিং করে নিতে হবে। এই জন্য এখানে সেটিংয়ে ক্লিক করব। এখন এখান থেকে আমরা কালার সিলেক্ট করে নিব। এই কালার অপশনটি সব থেকে গুরুত্বপূর্ণ। এখানে আমরা কোন কালারটি নিব। এখন আপনারা যদি আপনাদের ভিডিও ফুটেজ এর ব্যাকগ্রাউন্ডের কালার আরও আকর্ষণীয় করতে চান তাহলে আপনাদের ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেই সেম কালারটি সিলেক্ট করতে হবে। অথবা আপনারা যদি চান আপনার ভিডিও ফুটেজের কালার চেঞ্জ করবেন তাহলে আপনার কালার হতে আদার্স যে কোনো কালার সিলেক্ট করে নেবেন। এইবার বুঝছেন তো, কালার অফসেট এটি বাড়িয়ে দিব, তো এটি আমি ফুল করে নিব। এখন হিউ হতে আমরা কালারটি অ্যাডজাস্ট করে নিব। তারপর স্যাচুরেশন এটি যত বাড়াবেন তত কালারটি আরো গাঢ় দেখাবে, তো স্যাচুরেশন এটি আমি 11 করে নিব। তারপর লাইটনেস এটি একটু বাড়িয়ে দিব, তাহলে আমাদের ফেসটি আরো উজ্জ্বল দেখাবে। তারপর কন্ট্রাস্ট, শ্যাডো, এখানে কিন্তু আরো অনেক অপশন আছে, তো আমি এটি না দেখাই, আপনারা এগুলো পরে দেখে নেবেন এবং আপনাদের ভিডিও অনুযায়ী এগুলো কম অথবা বেশি করে দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমি টিক মার্কে ক্লিক করব। এখন আমরা যদি ভিডিওটি প্লে করে তাহলে পরিবর্তনটি দেখতে পাব। এখন আমরা ইফেক্ট এটাতে ক্লিক করে এটি ফুল স্ক্রিন করে দিব। এখন আমরা এই ভিডিও প্রজেক্টটি গ্যালারিতে সেভ করার জন্য এখানে ক্লিক করব, তারপর সেভে ক্লিক করে নিব। আশা করি ভিডিওটি আপনার যে কোনো ভিডিওর কালার কারেকশনে অনেক উপকারে আসবে। আমার এই ভিডিওটির দ্বারা যদি আপনি উপকৃত হন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন, সাথে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। ফাইনালি আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই তারা সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। সো আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।